আসসালামু আলাইকুম, এমসি ইন্টেরিয়র্স স্টুডিওতে আপনাদেরকে স্বাগতম। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে যারা আপনারা ইন্টেরিয়র ডিজাইন বা এক্সটেরিয়র ডিজাইন শিখতে আগ্রহী, কিন্তু কোথায় শিখবেন, কিভাবে শিখবেন, খুব ভালো কোনো জায়গা পাচ্ছেন না বা তথ্য জানতে পারছেন না, বা অনেকেই শেখাচ্ছে বিভিন্ন জায়গায় যেখানে আপনাদের সময় বের করা কঠিন, যাওয়া কঠিন, অনেকের ফাইন্যান্সিয়াল সমস্যা, সেই সব কিছু বিবেচনা করেই আমরা আপনাদের জন্য একটা সুখবর নিয়ে আসছি। আমরা অনলাইনের ভিত্তিতে একটা ক্লাস নিতে যাচ্ছি, যেটা ইন্টেরিয়র ডিজাইন এবং এক্সটেরিয়র ডিজাইন। আমরা টোটাল 15টা ক্লাস নেব প্রত্যেকটা বিষয়ের উপরে, এবং এই ক্লাসটির একটা ডেমো ক্লাস হবে আগামী 9 জুন রাত 8:30। তো আপনারা যারা আগ্রহী তারা ডেমো ক্লাসটি অবশ্যই দেখবেন, এবং ডেমো ক্লাসেই আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। আমাদের অ্যাডমিশন চলছে, ফাইনাল ক্লাস শুরু হবে আমাদের 11/6 অর্থাৎ জুন মাসের 11 তারিখ থেকে রাত 8:30 থেকে রাত 9:30। ইন্টেরিয়র ডিজাইন কোর্সটি হবে সপ্তাহে 3 দিন, রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার। এক্সটেরিয়র ডিজাইনের কোর্সটি চলবে সেটাও সপ্তাহে 3 দিন, শনিবার, সোমবার এবং বুধবার। এবং প্রতিটা ক্লাসই হবে রাত 8:30 থেকে 9:30 পর্যন্ত, 1 ঘন্টা কম বেশি হতে পারে। আর টোটাল 15টা ক্লাস হবে। এই ক্লাসে যারা আগ্রহী তারা রেজিস্ট্রেশন করবেন, আর রেজিস্ট্রেশনের জন্য আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে এমসি ইন্টেরিয়র স্টুডেন্ট সাপোর্ট, সেইখানে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন অথবা আপনাদের মতামত জানাতে পারবেন। আমাদের কোর্সের মধ্যে থাকবে ইন্টেরিয়র 2D ডিজাইন তৈরি করা, 2D ডিজাইন কীভাবে হয় সেই ডিজাইনগুলো সম্পর্কে আপনাদের একটা ধারণা দিব, এবং 2D ডিজাইনগুলো কীভাবে করতে হয় সেটাও আমরা শিখিয়ে দেব। এটা হচ্ছে অটোক্যাডের মাধ্যমে এই ধরনের একটা ডিজাইন হয়, 2D ডিজাইন, যেটাকে লেআউট প্ল্যান বলে অথবা ফ্লোর প্ল্যান বলতে পারেন অথবা ব্লু প্রিন্ট বলতে পারেন। এটা বিভিন্ন ধরনের প্ল্যান হয়, এই একটা ন্যারো ডিজাইন, তারপরে দেখুন এই একটা ন্যারো ডিজাইন, তারপরে এদিকে দেখুন এটা একটা ডিজাইন, এইরকম 2D ডিজাইন তৈরি করতে হয় অটোক্যাডে। তো অটোক্যাডে এই ডিজাইনগুলো তৈরি করা হয়। এই যে যেমন অটোক্যাডের একটা ফাইল, এই ফাইলটাই প্রথমে 2D এভাবে বানিয়ে তারপরে এটা চলে যেতে হয় 3D তে। যেমন ধরুন এটা একটা 3D ফাইল, গুগল স্কেচআপ সফটওয়্যার সহ আরও যেগুলো সফটওয়্যার আছে সেগুলো আমরা আপনাদেরকে এটা প্রোভাইড করে দিব। এইখানে কীভাবে ডিজাইন তৈরি করতে হয়, কীভাবে রেন্ডার দিতে হয়, কীভাবে লাইটিং করতে হয়, লাইট সেটআপগুলো কেমন হয় ইত্যাদি সকল কিছু আমরা প্রত্যেকটাই আমরা দিয়ে দিব। যেমন এইটাকে আমরা যদি রেন্ডার দেই তাহলে এটার রেন্ডার ফাইলটা এই ধরনের হবে। আবার ধরুন যদি আমরা এইটাকে রেন্ডার দেই, এই ডিজাইনটার হুবহু রেন্ডার হচ্ছে এটা, এটা হচ্ছে টিভি প্যানেল, এইটারই রেন্ডার হচ্ছে এটা। তো এই ধরনের রেন্ডার আমরা দিব। চাইলে এর চেয়েও আরও বেটার রেন্ডার দেওয়া যায়, এটা সময় সাপেক্ষ বা কাস্টমারের ডিমান্ড অনেক সময় করে, কারণ কাস্টমার অনেক সময় খুব হাই রেজলিউশনের রেন্ডার চায়, এখন দিতে হয়, আদারওয়াইজ কাজ করার জন্য যতটুকু প্রয়োজন। এরপরে আসুন এই ডিজাইনগুলো আপনারা কেন শিখবেন, সেটা তো একটা বড় প্রশ্ন। মূলত এই ডিজাইন তারাই শিখবেন যারা নিজেদের ভিতরে ক্রিয়েটিভিটি আছে, স্কিল আছে, যারা এই স্কিলসকে ডেভেলপ করতে আগ্রহী এবং এটা নিয়ে কাজ করতে আগ্রহী। আর এটা নিয়ে কাজ করলে বর্তমানে সারা ওয়ার্ল্ডে ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র ডিজাইনের প্রচুর কাজ হয়, যে কাজগুলো আপনারা অনলাইনে করতে পারেন, ফিজিক্যালি করতে পারেন, বিভিন্ন জায়গায় আউটসোর্সিং করতে পারেন, একের মাধ্যমে করতে পারেন, সরাসরি করতে পারেন। আচ্ছা, পাশাপাশি এই ধরনের ডিজাইনগুলো নিয়ে কাজ করার পরে আমরা অ্যানিমেশন কোডটা করতে হয়, লুমিয়ন সফটওয়্যারের মাধ্যমে অ্যানিমেশনের যে ভিডিও ক্লিপগুলো তৈরি করা হয় সেটাও আমরা আপনাদেরকে এই বেসিক কোর্সের মধ্যে দেখাবো। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে খুব শীঘ্রই লাইভ ডেমো ক্লাসে। ধন্যবাদ।